আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জাগর সারাদেশ এবং কুমিল্লা সংবাদ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। বিন্দুনের অংশ হিসেবে আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি আমাদের সেই সাদা পাথরের লাইনে। বাবা, এটা তুমি কি কিনছো একটু বলো, কি কিনছো এটাকে একটু বলো, এখানে বলো এটা কি কিনছো, বলো তুমি কি কিনছো এটাকে, এটা কি করবা, তুমি কেমনে খেলো, এটা দেখাও একটু সবাইকে দেখাও। তো ওর জন্য একটা গুলাল কিনছি আজকে। আসলে আমি কিনি নাই, কারণ এটা না কিনে দিলে সে অনেক রাগারাগি করে আমার সাথে, ছোট মানুষ। এবার এদের তুমি কার রুফে মারবা? ওকে, ভেরি গুড, দেখ কেমনে মারছো, এবার মারো দেখি। এই যে মারতেছে দেখেন, ও আও। তো আসলে ওরে অনেক বিনোদন দেই, অনেক আনন্দ দিই ওরে। আমি আমার জায়গা থেকে আমি ওরে আসলে কখনো কষ্ট দিতে চেষ্টা করি না, যা চায় তাই কিনা দিই। খেলাধুলাতে শুরু করে আমি আমার বড় ছেলে নুহানকে সবই দিই, কিন্তু আসলে তো শুধু খেলনা জিনিস না, পড়াশোনার বিষয়টা হচ্ছে স্কুলে পড়ে এখন স্কুলে ভর্তি করে দিয়েছি নুহানকে। নুহান এখন আগের থেকে বড় হয়ে গেছে। বাবা ওখানে যান, ওখানে যান, এখানে বসো, এখানেই বসো। আচ্ছা বাবা দিচ্ছি তোমাকে, আসো। ওই যে এখানে অনেক ছোটো ছোটো, এই যে এখানে দেখো অনেক ছোটো ছোটো আছে অনেক। তো পড়াশোনার পাশাপাশি নুহানকে আমি আসলে নুহানকে আমি সবই দিচ্ছি, তার জন্য আলাদা প্রাইভেট টিচারও রেডি করে দিয়েছি। তারপর খেলনা জিনিসপত্র আছে, স্কুলেও যায়। তো আমি আসলে কখনো তাকে অভাব দেবো না আমার মনে হয় না, তো চেষ্টা করতেছি নুহানের জন্য ভালো কিছু করার। আর ছোটো ছেলে রায়ান, রায়ানও আলহামদুলিল্লাহ আপনার দেওয়ার দোয়া যে আমার শাশুড়ি রাখে ওকে, আর শ্বশুরবাড়িতে তার দুজনে অনেক ভালো আছে, সবাই দোয়া করবেন। নুহান রায়ান আসলে যদিও তাদের মা আসলে নেই, কিন্তু অভাবটা আসবে না, অভাব আমাকে ডর দেখা দিয়েছে। তো আসলে তাদেরকে কখনো অভাব দেয় না, হয়তো মায়ের যে অভাবটা হয়তো তারা বুঝতে দেয় না। তো তারা অনেক ভালো আছে এই পর্যন্ত, হয়তো মায়ের ফিলিংসটা এখনও বুঝতে পারে না, অনেক মজা করে দেখছে। তো দোয়া করবেন সবাই নুহান এবং রায়ানের জন্য। আমার বড় ছেলেটা এটা এখন নার্সারিতে, গতবার ভর্তি হয়েছিল আবারও নার্সারিতে রয়ে গেছে সে, স্কুলে গতবার তো যায় নাই, এইবার স্কুলও যায়। বাবা তোমার কি প্রাইভেট টিচার আছে? ম্যাডাম তোমাকে আদর করে পড়ায়নি? ওকে, পড়ায়। সবাই দোয়া করবেন তাদের জন্য, ইনশাল্লাহ আপনাদের দোয়া, দুজনে ভালো আছে, নোহানও ভালো আছে, রায়ানও ভালো আছে। তাদেরকে আসলে ওই সমস্যাগুলো আমি কখনো দেই নাই, আমি আমার জায়গা থেকে দুজনকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি এবং এই ভালোবাসা আজীবন তাদের প্রতি থাকবে। বাবা কিছু বলবা তুমি? আচ্ছা কিছু বলবে না, তোমার নামটা না তুমি ইংলিশে বলতে পারো, কেমনে বলো বলো তো। এই যে মাই দিয়া মাই বলো না, এখানে বলো, বলে গেছে। তো আসলে সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা অনেক ভালো আছে বর্তমানে, তারা আসলে ভালো থাকার, হ্যাঁ ভালো থাকার জায়গাতেই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, নুহান এবং রায়হান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তাদের জন্য দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই সেই পর্যন্ত।